কে তুমি আমার খালি এক জায়গা বা আমি সীমায় পিছন ডাক দাও কে আমি এক জায়গা কামে যাচ্ছি তুমি খালি আমার পিছন ডাক দাও কে বাড়ি থাকতে করতে পারো না কি জন্য ডাকেছে কও আসার সময় দুই কেজি মাংস এনে ছাড়াল বলে খাবি বলেন না গরুর মাংস লি আসবো গরুর মাংস লি আছে আচ্ছা আর কিছু লি আসা লাগবে নি না যাও তুমি যাও তাহলে গেলে আমি গেলে আসতে গেলে আমার কল সন্ধ্যে লাগি যাবে নি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসে আচ্ছা চলে গেলাম আমি পাতলা আমার বড় বস্তায় ছোট বউ কত ভালো আর বড় বউটা একবারে মনে হচ্ছে কি মালিকা হামিরা স্বামী দেখতেই পারে না আর ছোট বউটা ডাকে কত সুন্দর করি কামে বেড়ানোর সময় ডাকে খাওয়ার সময় ডাকে শোয়ার সময় ডাকে বউটা আদর করে কত সুন্দর ছোট বউটা দুই কেজি মাংস গরুর মাংস কিনিলে আসবো সাথে একটা আমি থ্রি পিসও কিনিলে আসবো যাই কামে যাই পাঁচ তারিখে পরীক্ষার ফির লাস্ট ডেট আবার এইদিকে আমার আম্মু অসুস্থ হয়ে রয়েছে আবার হলে গা আম্মু আব্বুর কাছে যাবিলেও মানা করেছে তাও যায় দেখি না স্যার পরীক্ষার ফি পাও না কোন দিন আব্বুর কাছে যদি যায় যদি পাওয়া যায় দোষ কি তাতে আব্বু ভাত দেয় না তো কি হয়েছে পরীক্ষার ফি দিলি তাতেই অনেক পরীক্ষাটা তো দিল পারবো না তাই চাই কিনা আব্বুর কাছ দিন আব্বু তোমার কাছে তো যাচ্ছিলাম আমার কাছে আসবো কে তোর আব্বু কিটা যা আমার কাছে আসিস নি যা তুমি আমাকে জন্ম দিছাও তখন মনে ছিলি না আমি কিটা আমি তোকে জন্ম দিনি তুই আমার সাবাল্লা তোর মা তোকে জন্ম দিছে তোর মা তিন তুই ভালো করি শোনে গা তুই কাজ সাবাল যা তুই আমাকে আব্বা কাছে আসনি যা আব্বা তুমি মুখ সামলা কথা কও বাপ বলি যা তা করবে নাকি মিথ্যে অপবাদ দেওয়া বন্ধ করো এ কিসের অপবাদ তুই কোস তোর মার হলো চরিত্র খারাপ তোর মা চরিত্র খারাপের জন্য আমার কাছ থেকে হেঁটে গেছে তোর মা হলো বদ লোক তুমি ভাত দেও ইয়া না দেও তাতে কোনো সমস্যা নেই মিথ্যে অপবাদ দে না বাপ হয়ে কিন্তু সাথ দেবো না বুঝছাও এ হৃদয় তুই কত মাত্র একটু ভালো করি কোস আমার ছোট বস সবাল তোর সৎ মাস সবাল দেখ গা তোর সাথে কত সুন্দর ভালো করি কথা কথা কয় বাপের সাথে কত সুন্দর করে ভদ্রভাবে কথা কয় তুই তা পাখির মতন কথা কয় বাপের সাথে ভদ্রতায় শিকা লাগে ছাল পালের তিন শিকা লাগে তুই হলে তুই তোর মার হলে এই দো দাড়ি ছাল বলে তুই তুই দাড়ির মতন বাপের সাথে কথা মতা কইস আব্বা তুমি আমাকে টেকা দেও বা না দেও তাও তুমি আমার বাপ ফের তো আমার আম্মু কয়েছে আব্বার সাথে খারাপ ব্যবহার করিস নি তাই আমি চলে যাচ্ছি শ্মশান মানে চলে যাচ্ছি দরকার হলে লোকের বাড়ি পাইটগিরি করে বেড়াবো তাও হলে গা আব্বার কাছে পরিচয় দিবি আসবো আর কোনদিন কি বেটা শাউন কি হয়েছে বেটা আব্বা তুমি বড় ভাইয়ের সাথে কি কথা করলে আমি গেলে আম্মু কয় দেব না শাউনে তোর বড় ভাই কিটা ও তো একটা জারক সন্তান আব্বা জারক সন্তান কাক কয় আমি তো বুঝিনি তুই ছোট মানুষ তোর অত বোঝা লাগবি কে তুই স্কুলে যা আব্বা আমি স্কুলে যাবো 10 টাকা দাও 10 টাকা লাগবি বেটা হ্যালো 100 টাকা দিলাম আর এসব কথাবার্তা যাই বুঝছাও তোমার আম্মুক যাই বলে না ঠিক আছে যাও দেখি না আর আব্বা 3-10 টাকা চালাম আর আব্বা আমাকে 100 টাকা দিলে আজকে আনন্দ ফুর্তি করি খাবো মনে তো মাটি টানার কাজ করতেছে আমারও পরীক্ষার ফি লাগবে যদি আমার কাজে মাঝে লেয় টেকাটা পাবো নে পরীক্ষা মরীক্ষা দিয়ে পাবো নে যাই ঢেয়ে যায় কই মামা আরে আমার পরীক্ষার ফি লাগবে আমাকে মারি না কামে লাও আসো আসো কাজ করো
সময় ক্লাস করার কথা ওই সময় আমি পরীক্ষার ফিস জন্য মাটি টানতেছি, আমার কপালটা সেই খারাপ, আব্বা আমাকে দেখেই না, অনেক কষ্ট করি আমার মানুষ হল। তাও যদি বেলা শেষে 600 টাকা পাই, অর্ধেক মাক দেবো না আর বাকি টাকা পরীক্ষার ফি দেবো না, কষ্ট করি আর একটু করি। গরিব ঘরে জন্ম লিলে কষ্ট করি বড় হওয়া লাগে, এটাই জীবন, যাই কাজ করি। এত সুন্দর সওয়াল আছে মাটি কাটার কামে, কি আর করা যাবে, গরিব ঘরে জন্ম নিয়ে যা করা লাগে, তোমার যে করে খাওয়ার পরে করুক তার যাতে সংসার চলে কাজটা করে। কাজে আমি যা পাই 600 ওগো 600 টাকাই দিয়ে দেবো না, করুক সেই রকম যদি কাজ পায় কাজই কত, আর আমার পড়া বন্ধ হবে না। বড় ভাই, হ্যাঁ, একদিন তো নাম্বার দিয়েছিলি, দেখি নাম্বারটা কিছু কয়েছে হয়েছে নাকি, কি কয়েছে কথা বলবি, ছেলে না মেয়ে রে? মেয়ে। আচ্ছা চল থাকে যায় কথা করছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচি। ওয়া আলাইকুম আসসালাম বেটা। আপনি কি আমার পিএসের কাছে নাম্বার দিয়ে গেছিলেন? কি সমস্যা একটু খুলে বলেন তো চাচি। সমস্যা বেটা একটু বলেন তো। আমার বড় বেটা একটা আছে বেটা, আমার স্বামী আমাকে 4-5 বছর ভাত দেয় না বেটা, আমি সেই কষ্টে রয়েছি বেটা। ওই 5 বছর পর মনে করে গিট্টি গেছিলি সামালটা, একটু বাপের কাছে চাই খেদা বেছে মারি, ভাত কাপড় দেয় না যারি, ছোট বোক দেখে, ছোট বউ শাল বালক দেখে, বড় বউ শাল বালক একটু দেখে না, আমি সেই কষ্টে আছি বেটা। আমি তার জন্য সামালিক দিই বেটা, সেটা কাপড় আসছি তোমার কাছে বেটা। আচ্ছা ঠিক আছে চাষি, তাহলে আপনি সিলেক্ট দিয়ে পাঠান, আমি একটা দেখি কার্ড দিয়ে দিচ্ছি, আপাতত চলতে থাকেন, তার কি সমস্যা আমি দেখতেছি। আচ্ছা বেটা আমি সামালেক পাতা দিচ্ছি, আর একটা বেটা কথা কি, ওই বিদ্যার আজারের একটু বিচার দেয় তো তোমরা ভালো করে করে দিয়ে, আমি 5 বছর বড় বেটা দিলি সেই কষ্ট করতেছি বেটা। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি সব সমাধান করে দেবো না। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, তোমার আম্মু কি পাঠাইছে তোমাকে? হ ভাই, আপনি একটা কার্ড দিবি চাইছিলেন ওই জন্য আইছি। হ কার্ড দিতে চাইছিলাম, কিন্তু তোমার তো বাপ তো আছে, কার্ডলি তোমরা কি করবে, তোমার এত কিসির অভাব? ভাই আমার আব্বুর আরেকটা বউ আছে, তাক ভাত দেয়, আমার আম্মুক তো তাকাও দেখে না, তাই নাকি? ওর আব্বুর নাম্বারটা দাও তো আমাকে, বিষয়টা আমি দেখতেছি। ভাই একটু মোবাইলটা দেন, আমি নাম্বারটা তুলে দিই। আচ্ছা ঠিক আছে তুলে দাও। আইডি ঠিক আছে তো? ঠিক আছে, আমি সমস্যা সমাধান করে দেবো না, একটা কার্ড দিচ্ছি, আপাতত তোমরা চলতে থাকো, বুঝছো? তার বিষয় আমি মীমাংসা করে দিচ্ছি। আচ্ছা তুমি এখন তাহলে আসতে পারো, যাও। আচ্ছা ভাই তাহলে আমি আসি, আসসালামু আলাইকুম। সালাম কাকার বড় সাবাল নাম্বার দিয়ে গেল, দেই ফোনটি দেহির বাপে, কি বাপ ধরে নাকি? এ ওর বাপ তো ফোন ধরতেছে না, দুই পিএস যা তো ওর বাপে ধরে লাই। সালাম আমার ডাকলি শুনে আসে। বড় ভাই দেখি আইছি। কাকা ফোন না তো দিলাম 2-3 বার, ফোন ধরেন না কে? বেটা আমি তিন আসি, ওই মোবাইলটা ঘরে চার্জ দিই, চার্জে দিছি, আর গোসল করবে যাব তো তার জন্য মনে করো ওই মোবাইলে চার্জ চার্জ দিচ্ছি। বেটা মোবাইলে তো চার্জ নেই, কিসের জন্য? সারাদিনে তো কাম করছি, কাম মাম করে আসি, বাড়িতে মোবাইলটা একটু চার্জে দিছি, চার্জের মাঝে দিয়ে গোসল করবে গেছি, আর এই মুহূর্তে তুমি দিয়ে দিয়েছো রিং। বেটা তুমি লোক পাঠাইছো, আমি চলে আসি, সাথে সাথে চলে আসি। আপনার নামে তো অনেক রিপোর্ট, আব্বা তো হজে গেছে, তো আব্বা তো বিচার করতে পারতেছে না, আব্বা আমাকে দায়িত্ব দিয়ে গেছে, তো হনে বসেন, কয়টা কথা কই, কাজে লাগবে না, বসেন।
বেটা কি বলবে বলো আপনার বউ কয়টা এটা বউ তো আমার একটা আবার এখানে বউ বলি আবার কথা কিসির বেটা কা সত্যি করে কম তো আপনার বউ কয়টা বেটা আমি বিয়ে করেছি আজ কি তিন বিশ বছর আগে কি কন কাকা তার মানে আপনার দুই বউ আপনি তার মানে বড় বক দেন না আর বড় স্যার মানে বড় বক্কের হ্যাঁ বেটা তুমি কি আজকে গাছ কি এটা জানলে বেটা আমার ওটি বড় বড় সওয়াল তা আপনারা বললেন আপনার একটা বউ আমার আমারই ভুল হয়েছে বেটা ঘটনাটা কি খুলি কন তা আমি কথাগুলি কই তাহলে তুমি শোনো আমি দেখুন আমার বড় বউ বিয়ে করি বিয়ে করার মনে করেন দুই এক বছর পর আমার ওই বউ ওই বিসিকে ধানের মিলে কাম করে কাম করতে 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 আর আমার ধার ধারে না ঠিক আছে হ্যাঁ আমাকে দেখতে পারে না আমাকে দেখতে পারে না তারপর আমি লাভিত যাবো আমাকে মানি আগে দেয় না আমি লাভিত যাবো আমাকে লুঙ্গি আগে দেয় না আমি আমি ভাত খাবি বসে আমাকে ভাত আগে দেয় না তারপর তা আমি চিন্তা করলাম কি এই বউলি তো আমার হবি না নে আমার আর একটা আমার বিয়ে করাই লাগবি ঠিক ঠিক আছে বাধ্য হয়ে আমার শরীরে রাগে চোদনে ফলতেছে আমি কামের তিন আসি যদি বোর কাজ যদি তামান জিনিস তাই যদি না পাই তার বিদিন আমার ওই বড় ছাবলটা পেটেছিলি নয় মাস কি আট মাসের পেটেছিলি ওই থুই আমি মনে করো ওই খালা থুই আমি চলে আইছি আইসি আমি আর একটা নিয়ে করছি আমার ছোটো বড় ছাবল আছে আমার ছোটো বড় ছাবল ওই দেখো এটা আমার ছোটো বড় ছোটো ছাবল এলে কাম করে ভালো কথা তুই আপনি ভাত দেন নাকি আমার কাছে ফোন দিয়ে সে কান্নাকাটি করে আমার তো খুব কষ্ট লাগলো এইসব কথা শুনি তাহলে বেটা ওইসব কথা তোমার শোনা কাম নেই বেটা ওই মহিলাটা খুব চরিত্রহীন মহিলা এলে কামে যাবে কিসের জন্যে আপনি ভাত খাবো দেন না ঠিক মতো সেজন্য তো মেলে কামে গেছে বেটা রে আমারও একটু দোষ ছিল বেটা আমি একটু জুই মুই খেলতাম একটু নিশাভান একটু করতাম তার জন্য আমাকে দেখতে পাচ্ছি এই তো লাইনে আইসেন তাই হোক কাকা দুই বউ আছে আপনি দুই দুই বককে দুটি সাল বড় আছে আজকে থেকে দুই বক দুই চোখে দেখবেন না একই চোখে দেখবেন আমি থাকতে বিচারটা করে দিয়ে গেলাম ভালো মতো আর আব্বু কিন্তু হজে গেছে এই মাস পরে কিন্তু আবার চলে আসবে হট শেষ তার আব্বু আসলে কিন্তু সে আইনে মানে চেয়ারম্যান এবার গাও হয়তো আবার হতে পারে আব্বু আসলে কিন্তু অন্য ব্যবস্থা নেবে তখন কিন্তু আমি আর এইরকম ভালো ব্যবস্থা করতে পারবো না আমি থাকতে একটা সমস্যা সমাধান করে দিলাম আজকের পর থেকে আপনি সেরকমভাবে চললেন বেটা তুমি কথাটা আমাকে ভালো কথাই বলেছো আজকে দিন আমি তোমার কথা শুনবো দুটি বউ সমান অধিকার আমি মানবো সমান অধিকার যদি আমি 500 টাকা কাম করি তাকে আড়াইশো টাকা ভাগ করে দেবো আমি যদি ভাত যদি এক থালা ভাত খাই ওই এক থালে হাফ থাল দুইজনকে ভাগ করে দেবো আর হাফ থাল আমি খাবো তাও আমি দুইজনকে সমান চোখে দেখবো কৃত্রিম আমি তো তো বললাম নিশাবান হোক আর জুই খেলা হোক সব কিছু বাদ দিয়ে দিলাম আর আজ কৃত্রিম আমি ভালো হয়ে গেলাম নামাজ কালাম পড়া শুরু করবো এটি আমার কথা এজাত কিন্তু স্বামীর সমান অধিকার চাই তো যাই হোক ভুল করেছেন নারী নির্যাতন কেস কিন্তু বড় কেস তো যেভাবে বললাম সেভাবে চলার চেষ্টা করেন আর ঠিক মতো চলাফেরা করেন আর আব্বু আসতেছে আসুক কাঠ মাছ যাই পাক টুকটাক যদি আমার হাতে আসে ইনশাল্লাহ আপনাকে আমি পূজা দেব ঠিক আছে বেটা আমি চলে গেলাম আসসালামু আলাইকুম সালাম ভাই কোনে গেছিলেন আপনার মন খারাপ কে আর ভাই কোয়ে না দুটি সংসার নি জলিপুরি ছায় হয়ে গেছি তো চেয়ারম্যানের ছাওয়ালটা আইছিলি চেয়ারম্যানের ছাওয়ালের কাজ গেছিলাম ভাই হঠাৎ ডাকার কারণ তো বুঝলাম না ভাই ভাই ওই কথা তুমি কোয়ে না ভাই পারিবারিক একটা সমস্যা আছে না ভাই কিসের সমস্যা ভাই তুই কোয়েস নি ভাই এ দুই বছর সমস্যা রে ভাই এ দুই বলি যা আমি জলিপুরিতে ছায় হয়ে যাচ্ছি ভাই এ তারা মানছিল আমি আর কবিরই পারতেছিনি ভাই আমরা কি কইছিলাম কইছিলাম আর একটা বিয়ে করার দরকার নেই আর একটা বিয়ে করেছেন এরকমই সারা জীবন আপনি জ্বলতে হবে ভাই এমন কেমন লাগতেছে ভাই কথাটা ভাই তোমরা ঠিকই কইছিলে আমি তো তোমার কথা মানেছিলাম না কেউ দিন কোনো দিন এ দুই বউ বিয়ে করে না তার জ্বলতে জ্বলতে তার দিন চলে যাবে ভাই গরিব মানুষের কথা বাসি হলে মনে পড়ে বুঝেছেন এখন মেয়ে একটু ডাক্তারের কাছে আসছে ডাক্তারের কাছে ঘুরে আসে যাই ভাই তাহলে হ্যাঁ আসো